আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে জানাই ইসলাম বাণী সেন্টারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, এবাদের আমাদের লোকেশন, আমাদের আগমন আম্বোলা সুজগেট জামে মসজিদ এলাকায় আমরা আসছি। এখানের ছেলেরা বাচ্চারা গোসল করে এবং তারা অনেক আনন্দ ফুর্তি করে। দেখেন তারা অনেক লাভ সাপ করতেছে, তারা সুজগির উপর থেকে তারা লাফিয়ে পানিতে পড়তেছে, গোসল করতেছে, তারা বিভিন্ন প্রকারের বিনোদন আনন্দ তারা পাইতেছে। আপনারা দেখতে পাইতেছেন এই যে একটা ছেলে লাভ দিল সজোরে, এরকমভাবে তারা এই যে একটা ছেলে লাভ দিল দেখতে পাইতেছেন। মোটামুটি জায়গাটি খুবই সুন্দর এবং খুবই আনন্দমুখর একটি জায়গা। অনেক কিছু দেখার আছে, সুজগির আছে, এপাশে অনেক নদীর ঘাট আছে। দেখতে খুবই সুন্দর মনোরম পরিবেশ। এখানে বাচ্চারা আনন্দ ফুর্তির সাথে তারা সুজগেট থেকে দেখেন অনেক উঁচু উঠছে। এখান থেকে তারা একই সাথে লাভ দিয়ে গোসল করার উদ্দেশ্যে পানিতে পড়তেছে। দেখেন কত সুন্দর দৃশ্য, কত সুন্দর আবেগ এবং কত আনন্দ তারা ভোগ করতেছে পাইতেছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাইতেছেন এখানে প্রচুর পানি, অনেক পানি। এখানে এই পানিতে ছেলেরা গোসল করতেছে, অনেক পর্যটক এখানে আসে, তারা এখানে দেখে ভ্রমণ করে। এখানের আশপাশের এলাকাও খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন। এই পাশে আছে বিশাল জমি, অনেক প্রশস্ত জমি, অনেক গলি জমি, এক কথায় বিল। এখানে অনেক পানি, অনেক মাছ, এখানে মানুষ মাছ চাষ করে এবং দেখতে খুবই সুন্দর। সব মিলিয়ে পরিবেশটা খুবই সুন্দর এবং খুবই আনন্দমুখর পরিবেশ এবং দেখার মতো জায়গা। আসলে এখানের প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানে অনুভূতি না দেখলে আসলে বোঝন যায় না। এখানে যারা দেখতে আসে তারা খুবই আনন্দ হয় পায় এবং তারা খুবই খুশি হয়। আপনারা এখানে আসবেন, দেখবেন এবং এখানে জায়গার আনন্দ আপনারা উপভোগ করবেন। আমাদের সকলকে ইসলাম বাণী সেন্টারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানাই। আপনারা আমাদের ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।